সঙ্গীত শিল্পী হয়ে ওঠার জার্নিটা আসলে কিভাবে ছোট কাল থেকেই আমার দাদু আমাকে যখন স্কুলে পড়তাম সবাই দেখতাম সঙ্গীত কাজ প্রচারের জন্য হারিয়ে যাব একদিন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত দর্শক মণ্ডলী খুব গুরুত্বপূর্ণ এবং একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশ্বজয়ী আবু আবুরাহানের নিজের মুখে শোনাব যে তার শিল্পী হওয়ার যাত্রাটা কোথা থেকে শুরু এবং কিভাবে তিনি কলরবের একজন জনপ্রিয় শিল্পী হলেন তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি সে কিন্তু বিশ্বজয়ী কারী এবং বিশ্বজয়ী হাফেজ তারপরেও কিন্তু সে কলরবের জনপ্রিয় একজন শিল্পী তার গজল ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন যারা রায়হানকে ভালোবেসে থাকেন দর্শকমণ্ডলী তার এই গজলের পিছনে রহস্য কী এবং কীভাবে তিনি এত জনপ্রিয় শিল্পী হলেন সেই বিষয়টি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী তার আগে একটা কথা না বললে না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকমণ্ডলী এই টফিকের ভিতর আরেকটা বিষয় নিয়ে কথা বলি সীতা আগুন লেগে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শাহিত আছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন অতি দ্রুত তো সেফাই কামেলা আজের নসিব করে এবং উভয়ের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং আমাদের পরিবার পরিজন এবং আমাদেরকেও যেন আল্লাহ পাকরবুল আলমিন সমস্ত বিপদাবাদ মুসিবত থেকে হেফাজত করে আমিন দর্শক মণ্ডলী কারি রাইহান এবং কলরবের অনেক শিল্পীদেরকে নিয়ে এবং অনেক স্কলারদেরকে নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন দর্শক মণ্ডলী আর যদি নতুন কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক মণ্ডলী যারা আমার সাথে কথা বলতে চান যান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখবেন যে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনার প্রবলেমটা লিখে মেসেজ করবেন এবং আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী কথা না বাড়িয়ে চলুন আবু রায়হানের নিজের মুখে শুনবো সে বিশ্বজয়ী হাফেজ এবং কারি হওয়ার পর কলরবের জনপ্রিয় একজন শিল্পী হলেন কিভাবে সে বিষয়টা তার নিজের মুখে বিস্তারিত শুনবো চলুন শুনি আসি এই সঙ্গীত শিল্পী হয়ে ওঠার জার্নিটা আসলে কিভাবে আসলে ভাইয়া আমি ওই ছোটকাল কাল থেকেই সঙ্গীত গাইতাম আমার দাদু আমাকে নিয়ে যেত আর কি যখন তখন আমাকে নিয়ে অনেক সময় যারা ছিল দাদুর তো আমার মনে আছে এখনো ছোটকালে আমি সঙ্গীত গাইতাম অনেক সময় কবিতা বলতাম তো এরপরেও যখন স্কুলে পড়তাম তখনও আমি সঙ্গীতের উপর আমার একটা টান ছিল সবাই দেখতাম সঙ্গীত গাইতাম তো তখন তো আর ভালো সংগীত মানে মানে বলতে পারতাম না কিংবা চেষ্টাও করিনি তারপর থেকে যখন লেখাপড়া শুরু করলাম যখন এগিয়ে যাচ্ছিলাম তো এভাবে কোরআনের সাথে সাথে ট্রাই করলাম সঙ্গীতটাও আর সঙ্গীতের যেই প্রথম আমার সঙ্গীত প্রচারের জন্য প্রচেষ্টা করেছেন এই হলিটিউন কলরব কলরব থেকেই আমার আসলে সঙ্গীতের বিষয়টা মানুষ যে জানা শুরু হয় সেটা হলি উড থেকেই আলহামদুলিল্লাহ হারিয়ে যাব একদিন আমি এই সঙ্গীত গাওয়ার মাধ্যমে ব্যাপক ভাবে আলহামদুলিল্লাহ অনেকের কাছে পৌঁছায় আমার এই সঙ্গীত সম্মানিত দর্শক মন্ডলী কারি আবু রাহেনা নিজের মুখে শুনলেন কলরবের একজন জনপ্রিয় শিল্পী হওয়ার পিছনে কার প্রচেষ্টা রয়েছে অর্থাৎ তার দাদু তাকে ছোটোবেলা এদিকে সেদিকে নিয়ে যেয়ে মুরব্বীদের সামনে গজল গাইতে বলতো সেখান থেকে তার একটা প্রতিভা সৃষ্টি হয়ে গিয়েছে এবং ছোটোবেলা থেকেই তার প্রতিভা ছিল সে একজন শিল্পী হবে সে হাফেজের পাশাপাশি কারির পাশাপাশি একজন জনপ্রিয় একজন শিল্পী দর্শক মণ্ডলী আপনাদের যদি নাত করে থাকে আপনারা এই প্র্যাকটিসটা কাজে লাগাতে পারেন বিভিন্ন জায়গা নিয়ে যদি তাদেরকে তেলাউত করতে বলেন গজল গাইতে বলেন তাদের কিন্তু লজ্জা ভেঙে যাবে এবং শিল্পী হওয়ার এবং ভালো কারি হাফেজ হওয়ার কিন্তু উদ্বুদ্ধ ভিতরে সৃষ্টি হবে তো দর্শক মণ্ডলী আমরা এই চেষ্টাটা করবো ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী এই বিষয়টা জানতে পেরে আপনার কেমন লেগেছে এবং তার শিল্পী হওয়ার বিষয়টা এবং তার হাফেস কারি হওয়ার বিষয়টা আপনাদেরকে বিস্তারিত জানালাম তো বিস্তারিত জানতে পারলেন তার নিজের মুখ থেকেই তো অবশ্যই অবশ্যই কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত